টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি পিবি সরকার প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি বিভিন্ন রকম নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পি এম কিষান রাজ্যের কৃষকরা পাবেন বার্ষিক বারো হাজার টাকার সুবিধা কীভাবে আবেদন জানাতে হবে বিস্তারিত জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছু বুঝতে না তাই পুরো ভিডিও দেখার আপনাদের সকল কাছে আমার চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন পি এম কিষাণ রাজ্যের কৃষকরা পাবেন বার্ষিক বারো হাজার টাকার সুবিধা কিভাবে আবেদন জানাতে হবে বিস্তারিত জানুন পি এম কিষানের সুবিধা পাচ্ছেন দিন রাত পরিশ্রম করে ফসল ফলান কিন্তু শেষে ফসলের উপযুক্ত দাম না পেলে মৃত্যুবরণ ছাড়া উপায় থাকে না কৃষকদের এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্য সরকারের তরফে নানা প্রকার প্রকল্প বা যোজনা চালু করা হয়েছে যেটিতে আবেদন জানালে বার্ষিক অনুদান দেওয়া হয় তেমনি কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছিল কিষান সম্মান নিধি যোজনা যাতে আবেদন জানালে পাওয়া যায় বার্ষিক ছ Пока. কৃষকদের জন্য আর কোন কোন সুবিধা প্রদান করা হয় বিষয়ে জানুন পি এম কিষানে আবেদনকারী কৃষকরা পাবেন দ্বিগুণ টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরও সুবিধার্থে চালু করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প এটিতে আবেদন জানালে পূর্বে আবেদনকারীদের দেওয়া হতো পাঁচ হাজার টাকা যদিও বর্তমানে সেই অঙ্ক দ্বিগুণ হয়েছে অর্থাৎ বার্ষিক দশ হাজার টাকা দেওয়া হয় তবে এই টাকা দুটি কিস্তিতে সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের প্রতিটি আবেদনকারীর জন্য দশ হাজার এবং ছ হাজার বার্ষিক বারো ষোলো হাজার হাজার টাকা খরচ হয়ে থাকে প্রসঙ্গত এবার মহারাষ্ট্র সরকারও কৃষকদের জন্য একটি নতুন যোজনা চালু করেছে তাতে আবেদনকারী কৃষকদের বার্ষিক ছ টাকা করে আর্থিক সহায়তা করা হবে এর আগে মহারাষ্ট্রের বাজেট পেশ করার সময় উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রকের দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়নবিস এবং এ নিয়ে বিশেষ ঘোষণা করেছিলেন সংবাদ মাধ্যম সূত্রে খবর সরকারি পরিসংখ্যান অনুসারে মহারাষ্ট্রের মারাঠাওয়ার অঞ্চলে গত বছর জানুয়ারি মাস থেকে আগস্টের মাঝে মাঝি পর্যন্ত প্রায় ছশো জন কৃষক আত্মহত্যা করেছিলেন যেখানকার কর্মীরা এর কারণে হিসেবে সরকারি নীতিকেই দায়ী করেছিলেন বর্তমানে সরকারের তরফে আরও জানানো হয়েছে যে মহারাষ্ট্রে কৃষকদের জন্য চালু করা হয়ে নয়া যোজনার মাধ্যমে এক দশমিক পাঁচ কোটির বেশি কৃষক আর্থিক সহায়তা লাভ করবেন এছাড়া এই রাজ্যে কৃষকদের ফসল বিমার জন্য শুধুমাত্র এক টাকা প্রিমিয়ামের এর সুবিধা দিচ্ছে সরকার মহিলাদের রাজ্য পরিবহনের বাসে পঞ্চাশ শতাংশ ছাড় এর কথাও ঘোষণা করা হয়েছে তবে এই বর্তমানে এই রাজ্যের কৃষকরা পাবেন বার্ষিক বারো হাজার টাকা কিভাবে পি এম টাকা পাবেন এই রাজ্যের কৃষকদের কেন্দ্র এবং রাজ্যের যোজনায় আবেদন জানালে পাবেন বার্ষিক বারো হাজার টাকা অর্থাৎ মহারাষ্ট্র সরকার চালু করা যোজনায় ছয় হাজার টাকা এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এই যোজনার বার্ষিক ছ হাজার টাকা যদিও যোজনায় আবেদনের ক্ষেত্রে থাকবে নির্দিষ্ট নিয়ম আর তা মেনেই জানাতে হবে আবেদন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সঙ্গে ধন্যবাদ পাশে থাকবেন